পরে আমি বললাম যা তোর আম্বাজান পুড়িয়ে ফেলবো আমি, এই দেখ নেগেটিভ। এই বলে ছবি অফ হচ্ছিল প্রায় 3 থেকে 4 মাস 5 মাস হবে। আমরা বিগত কয়েকদিনের সাক্ষাৎকার দেখেছি কাজী হায়াত সাহেবের, একটু বড় করে প্রশ্নটা হবে, সেটা হচ্ছে আম্মাজান ছবির গল্পটা। তিনি বললেন যে একবারও এক সাক্ষাৎকারে বলেছেন যে মুক্তির আগের দিন গাড়ি ভরে টাকা নিয়ে গেছে, আর আরেক দিন বললেন কেঁদে, মানে একটা চ্যানেলে, যে ওনার গল্প এটা ওনার জীবন থেকে নেওয়া। কিন্তু আমরা যতটুকু জেনেছি এই আম্মাজান সিনেমার কনসেপ্টটা ডিপজলের মাথা থেকে এসেছে, এবং এই কনসেপ্টে তিনি মান্নার সাথে অভিমান করে রুবেলকে নিতে চেয়েছে, এটা যতটুকু জেনে আসছি। তো সামগ্রিক অর্থে আম্মাজান সিনেমার মানে আলাদা গল্পটা আপনি আজকে শেষ করবেন, কারণ আমরা অনেক কাছ থেকে অনেক কথা শুনি, কেউ মারা গেছে, কেউ বেঁচে আছে, কিন্তু সত্যটা জানতে চাই। আম্মাজান গল্পটা সত্য যেটা, আমরা এশিয়া হলে বসে গল্প লিখছিলাম, আর খায়ের ব্যাক রুমে মান্নার জায়গায় আমরা বসে বসে আড্ডা দিই আর গল্প টল্প লেখ। তখন আমার ওই ইস্টটাও এসে বলছে যে ফল লাগবো, মানে ফল লাগবো কার মার কেন, আমি যারে বলছে তার ডাকাইলাম, কী রে মার ফল লাগবো তোর, তুই আমার কষ্ট নেই, তুই হলে তুই টাকা নিয়ে কিনে নিয়েছিস যে যে ফল চাইছে খাবার ফল। হ্যাঁ খাবার, আচ্ছা আচ্ছা। তা আমি ফল ফল চাইবো, তো তুই ফলের প্রবলেমটা কী, ফল তো চাইছে এই দুপুরে বোধ হয়, তো এখন বাজে রাইতে 9টা, তুই দিয়ে আস না কেন। ওই অর্ডার ধরে নিয়ে গেলাম ওই লোক, ওই সময় নিউ মার্কেটের সামনে ফলের দোকান সবচেয়ে বেশি ছিল, ওখান থেকে বিভিন্ন টাইপের ফল এক পিকআপের উপরে ফল কিনে আমি যাইটা নিয়ে যাওয়া আসায়। এই তো ওই ওই জিনিসটা দেখেই কাজী হায়াত এই মার প্রতি যে কতটুকু কী করে ওই দিন টার্গেট করেছে, তখনই বললো যে আমি একটা আম্মাজান ছবি বানাবো। এই তো ছবির গল্প, মানে কে কোনভাবে বলে এটা আমার জানার বিষয় না, আর আমি কেউর সাথে ফাইট দিতেও চাই না। কিন্তু আমরা জেনেছি ছোটবেলা থেকে জেনে আসছি যে কনসেপ্ট আপনার মাথা থেকে এসেছে, এবং এটার যেটা বললাম যে মান্নার সাথে আপনার একটা মানসিক একটা দ্বন্দ্ব হয়তো গিয়েছিল রুবেলকে নিতে চেয়েছিলেন, কিন্তু সেটা টেকনিক্যালি আমি 25% কাজ করে চমরকুঠি ধানমন্ডি মান্নার সাথে আমার ঝগড়া হলো। মান্না আসলো রাত্রের বোধহয় 8:30-9টায়, ও 10টা বাজিয়ে আমি চলে যাবো, আমি না তোর যাও চলবে না, এই চমরকুঠির ভাঙিয়ে ফেলবো আজকে কালকের থেকে ভাঙা ধরবো, এই এই রোটের কাজটা যদি শেষ না করি ছবিটা আবার কাজ করতে হবে, তার মানে অনেক কাজ এখানে করছি আমরা, ওই বাড়িটার মধ্যে আমরা অনেক কাজ করছি, কিন্তু ওখানে কিছু কাজ ছিল ঘন্টা 2-3 যে আমাকে এই কাজটা করে যেতে পারতাম না, যাবে না এইলে আমার ঝগড়া যেটা হয়েছে ওর সাথে। ও তার মানে কিছু করা ছিল? হ্যাঁ কিছু করা ছিল, 30-40% কাজ করা ছিল। বা তখন মান্নার লগে কথা কিনা, মান্না পরে আসলো 7-8 দিন পরে আমার রিং দিল, আমার এখানে আসলো, বলতে আসলে দোস্ত যাইছে ভুল হয়েছে কাজ আরম্ভ কর, আমি না ওই ছবি পুরে হালাইতে বলছে, আমি বড় ছবি যদি কোনো সময় করি তো এনে করুন দেখা যায়। পরে এই 3-4-5 মাসের ভিতর আবার রুবেলে নেওয়ার কথা হইল, ছবি আপনি করবেনই? ছবি করবই। তারপরে হইলো আম্মাজান, তো গল্পটা বলো, তা আম্মাজান পরে ইয়ারে নেওয়া হবে কি হুমেন ফরিদির কাছে যা হচ্ছে, ফরিদি ভাই বলছে যদি এই ছবি করেন টাকা তো লাগবে না, আমি আর আপনাদের প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করবো, এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে গল্প। সেম গল্পটা আমি প্রথম নিতে চেয়েছিলাম সাবানা ম্যাডামরে, ওখানে রেপ ছিল দেখে তাতে সাবানা ম্যাডাম রাজি হন নাই, পরে আমরা চয়েস করলাম ইয়ারে শবনম ম্যাডামকে। শবনম ম্যাডাম, শবনম ম্যাডাম উনি যেভাবে কথা বলছি উনি বলছে আমি ব্ল্যাঙ্ক চেক দিলাম আপনার কাজ করেন, ছবির গল্প আমার পছন্দ হচ্ছে আর কোনো কথাই নেই, এই তো ছবির কাজ আরম্ভ করলাম। তার মাঝখানে ওর সাথে ঝগড়া যেটি হইতে পারে, আসলে ওই দিন কাজটা হয়েছে, কাজ করা হয়েছে, কিন্তু রাত্রে কাজ করছে রাইতের 1টা পর্যন্ত কাজ করে শেষ করে আমরা বাইরেছি, তো ঝগড়া হয় বন্ধু বান্ধব কথা কাটাকাটি হয় যে কোনো ব্যাপারে। আচ্ছা, আমরা ঝগড়া বিষয় না, আমরা ছবির গল্প শুনতে চাই। যখন আপনার ছবিটা হয়ে গেল, হুমায়ুন ফরিদি ভাই আসলো না, রুবেল ভাই আসলো না, ওভারঅল শবনম ম্যাডাম এবং মান্না ভাইকে দিয়ে কাজটা করা হয়ে গেছে, মুক্তির পর যেটা শুনলাম আর কি গত কয়েকদিনের মধ্যে যে মুক্তির আগের দিনই আপনি টাকা উঠিয়ে নিতে পেরেছেন, আমার ওই ছবিতে খরচ গেছিল বোধহয় 1-2 কোটি, আরও 2 লাখ টাকা বেশি পেয়েছিলাম আমি মুক্তির আগে। মুক্তির আগে মুক্তিকালকে
আজকে মনে করেন যে সন্ধ্যার মধ্যে আমার 1,04,00,000 টাকা আমার হাতে টেবিলে আসছে। আচ্ছা, তাহলে আমাজন সিনেমাটি প্রযোজক হিসেবে নাকি অভিনেতা হিসেবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? আমি ওটা জানি না, দর্শক জানে। আমি কি অভিনয় করি তাও জানি না, আমি দর্শক জানে, ভালো মন্দ দর্শকই বোঝে। এই আম্মাজান সিনেমাটা যে মানে বাংলাদেশের সেরা 10টি সিনেমার মধ্যে একটা, এটা একটু ফিল করেন কিনা? আপনি তো খবর কাগজ দেখেন। অবশ্যই বাংলাদেশে মনে করি আম্মাজান আর হবে না, আম্মাজান একটাই পয়দা হয়েছে, একটাই। আমি এর উপরে নিচে আমি কোনো ছবি দেখি না। আমার বহু ছবি রেকর্ড আছে, 20টার কাবিন, পিতার আসন, দাদিমা, চাচু, ধাওয়া, আমার বহু টাইপের ছবি হয়েছে, ভালোই করার চেষ্টা করছি সবসময়। আনকমন আনকমন গল্প আমার হইলে ভালো লাগবে, আমার দর্শকের ভালো লাগে, একটাই জিনিস আমার, আমার গল্প ভালো লাগে, গল্প অবশ্যই দর্শকের ভালো লাগে, যার জন্য আমার ছবি দেখাও বেশি। আচ্ছা, কিন্তু এই আম্মাজান ছবি নিয়ে অনেক একটা আক্ষেপ আছে, সেটা হচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে শবনম ম্যাডামের সর্বশেষ ছবি এটা, মানে এটা কি বুঝতে পেরেছেন আপনি? মানে হ্যাঁ, উনি একটাই কথা বলছে যে আমি আম্মাজান ছবি করছি, এর উপর আর ভিট করার মতন আমার নাই, এই জন্য আমি আর ছবিও করব না। আচ্ছা, ওই আম্মাজান যেখানে যায় আম্মাজান বলে, এই আম্মাজান যায় তো ওইটারে সম্মান রাখার জন্যই উনি হয়তো আর পরবর্তী ছবি করেনি। আচ্ছা,